হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অন্তরার হোম অ্যান্ড কিচেন। আজ আমি দই মাছ বানিয়েছি। দই মাছ বানানোর জন্য কড়াইতে অল্প তেল আর তাতে দুটো মাছ দিয়ে তাকে ভালো করে ভেজে নেব, খুব ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে সেই কড়াইতে আমি অল্প তেলে পাঁচ ফোড়ন, কারি পাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজের উপর অল্প নুন দিয়ে তো পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে যেতে তাতে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। তারপর তাতে হলুদ গুঁড়ি আর রেড চিলি পাউডার দিয়ে ভালো করে নেড়ে তাতে আমি এক কাপ দই ফেটিয়ে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নাড়া হয়ে গেলে তাতে আমি মাছগুলো, ভাজা মাছগুলো দিয়ে দেবো। ব্যাস 2 মিনিট ফুটিয়ে তারপর তাকে আরামে নামিয়ে নিই। হয়ে গেল দই মাছ। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, আর পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন।